নিজের শাশুড়িকে দেখার সৌভাগ্য আমার হয়নি, তবে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে নতুন কিছু শিখতে অনেক উৎসাহ দিতেন এবং সাহায্য করতেন। এখন যে রেসিপিটা করে দেখাবো সেটা দিনাজপুর অঞ্চলের গ্রামের খুব স্পেশাল একটা রেসিপি, আর রেসিপিটা আমি শিখেছি আমার খালা শাশুড়ি সুরাইয়া আন্টির কাছ থেকে। দিনাজপুর অঞ্চলের গ্রামে নবান্নের সময় যখন মহাজনরা গ্রামে যেতেন অথবা নতুন জামাইরা যখন শ্বশুরবাড়িতে আসতেন তখন এই মিষ্টি পোলাওটা পরিবেশন করা হতো। রেসিপিতে কোনো পরিবর্তন না করে হুবহু গ্রামের মতো করেই রান্নাটা আমি করে দেখাবো। মিষ্টি পোলাও রান্না করার জন্য প্রথমে চালগুলোকে সেদ্ধ করে নেব। পোলাও রান্না করছি 4 কাপ চাল দিয়ে, তাই পানি নিয়ে নিলাম তার দ্বিগুণ মানে 8 কাপ। পানির ভেতর 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টি ছোট এলাচ, 3টি লং, 5টি গোলমরিচ, লবণ 1 টেবিল চামচ আর রান্নার তেল আনুমানিক 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার চুলোর আঁচটাকে ফুল রেখে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। লবণ নিয়ে একটু বলি, পানির সাথে লবণটা ভালো করে মিক্স করার পর পানিটা একটু চেখে দেখব, যদি নোনতা লাগে তাহলে লবণের পরিমাণ ঠিক আছে। ঢাকা দিয়ে দিলাম যেন গরম মশলার ফ্লেভারগুলো পানির ভেতরেই থাকে। চাল সেদ্ধ করার সময় যদি লবণের পরিমাণটা অ্যাডজাস্ট না করি পরে পোলাওতে আর লবণটা ব্যালেন্স করা যাবে না। আজকের পোলাওটা রান্না করছি এসিআই পিওর চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে। আগেই বলেছি 4 কাপ চাল নিচ্ছি। এবার চালগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে গরম পানির ভেতর দিয়ে দেব। এবার অপেক্ষা করব পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত। চুলোর আঁচটা ফুল থাকবে আর এই পর্যায়ে কোনো ঢাকনা দেয়া যাবে না। অপেক্ষা করার সময় খুব ঘন ঘন নাড়াচাড়া করার কোনো দরকার নেই, তাহলে পোলাওটা আবার ঝরঝরে হবে না। পানিটা চালের গায়ে গায়ে চলে এসছে, একটু মিক্স করে নিচ্ছি। এবার চালটাকে একটা ছাঁকনির ভেতর ঢেলে দিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নেব। ভুলেও কিন্তু ঠান্ডা পানি দিয়ে চালগুলোকে ধোয়া যাবে না। 3-4 মিনিট অপেক্ষা করব, এতেই পানিটা ভালো করে ঝরে যাবে। এই ফাঁকে আমি মিষ্টি পোলাওয়ের আসল উপকরণ রেডি করে নিচ্ছি। 2 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়ে ঠান্ডা করে নিয়েছে। এবার এর ভেতর 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে একটু মিক্স করে নিয়ে পরে আরও 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, এই পেঁয়াজগুলো বেরেস্তা করার সময় কোনো লবণ ব্যবহার করা যাবে না। আলতো করে মিক্স করে নিচ্ছে, কোনো চাপাচাপি করছি না, যেন পেরেস্তাগুলো গোটা গোটা থাকে। এবার পোলাওটাকে সাজানোর পালা, আর এই কাজটা করতে হবে ভাতগুলো গরম গরম অবস্থায়। 1 টেবিল চামচ ঘি দিয়ে একটু ছড়িয়ে দিলাম। প্রথম লেয়ারে সেদ্ধ চালগুলো বিছিয়ে নিচ্ছে। নিজে নিজে আইডিয়া করে নেবেন যেন 3টা লেয়ার করা যায়, সেইভাবে প্রথম লেয়ারটা বিছিয়ে দেবেন। এবার সেই চিনি মাখানো পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তার পরিমাণ একটু বেশি দিতে হবে, মিষ্টি বেরেস্তাটাই এই পোলাওয়ের মূল উপকরণ আর এটাই এর বৈশিষ্ট্য। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, আপনারা চাইলে বাদাম কুচিও দিতে পারেন টেস্ট বাড়ানোর জন্য, তবে ট্র্যাডিশনালি এতে বাদাম কুচি দেয়া হয় না। এবার আরও 1টা লেয়ার বিছিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম মশলাগুলো সহ লেয়ার করছি, পানি ছাকার সময় গরম মশলাগুলো ফেলে দিইনি, এতে করে পোলাওয়ের ফ্লেভারটা ভালো আসবে। যেই তেলের ভেতর পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তার থেকে 2 টেবিল চামচ নিয়ে একটু ছড়িয়ে দিয়ে দিলাম। বেরেস্তার তেলটাও পোলাওয়ের ভেতর ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে। নিচের লেয়ারে 1/2 বেরেস্তা দিয়েছিলাম, বাকি 1/2টা এই লেয়ারে বিছিয়ে দিলাম। আবারও কিছু কিশমিশ, অবশিষ্ট সেদ্ধ চালগুলো এবার বিছিয়ে দিচ্ছি।
সুরাই আন্টি বলতেন, আগেকার দিনে নানি দাদিরা যখন কারো বাসায় বেড়াতে যেতেন এবং সাথে করে পোলাও রোস্ট নিয়ে যেতেন, তখন নাকি পোলাওগুলো লেয়ারে লেয়ারে করে সাজিয়ে নিয়ে যেতেন। সবার উপরে এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। আগেকার দিনে পোলাও মানেই ছিল কালারফুল পোলাও, তাই কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারেন, আবার চাইলে রং নাও দিতে পারেন। যেহেতু ট্রেডিশনাল মিষ্টি পোলাও দেখাচ্ছে, তাই আমি কিছুটা রং দিয়ে দিলাম। সবশেষে এক টেবিল চামচ গোলাপ জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলোর উপরে দমে বসিয়ে দিলাম। অপেক্ষা করছি 10 মিনিট। এই পর্যায়ে চুলোর আঁচটা একদম লো থাকবে, আর এই 10 মিনিটের মাঝে একবারও ঢাকনাটা খুলব না বা পোলাওটা নাড়াচাড়াও করব না। 10 মিনিট পরে আমি পোলাওটা একটু মিক্স করে দিচ্ছি। খুব আলতো করে করতে হবে, যেন ভাতগুলো ভেঙে না যায়। অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছি এখনই। দেখেন ভেতরের চালগুলো কত সুন্দরভাবে ফুটে গেছে, আর পোলাওটা কতটা ঝরঝরে। পোলাও কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি। তবে তার আগে চুলোটা বন্ধ করে দিয়ে বন্ধ চুলোর উপরেই রেখে দেব আরও 5 মিনিট। এতে করে ঘি, গোলাপ জল, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা সব কিছুর ফ্লেভার পোলাওয়ের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দেব। এতে করে ভাপটা ভালোভাবে পোলাওয়ার গায়ে লাগবে। খুবই সিম্পল একটা পোলাও, কিন্তু খেতে অসাধারণ। আরও একটা জিনিস লক্ষ্য করলেন কি, এই পোলাওতে আমি কোনো বাটা মশলা বা গুঁড়ি মশলা ব্যবহার করলাম না। পরিবেশন করে দিলাম। গ্রামাঞ্চলে অতিথি আপ্যায়নের জন্য এই মিষ্টি পোলাওটাই একটা বিশেষ রেসিপি। ঝাল ঝাল দেশি মুরগির মাংস অথবা গরুর মাংসের সাথে এই মিষ্টি পোলাওটা খেতে দারুণ লাগে। আমার তো সবচেয়ে ভালো লাগে হাঁসের মাংস দিয়ে খেতে। একবার হলেও আমার শ্বশুরবাড়ির গ্রামাঞ্চলের এই মিষ্টি পোলাওটা তৈরি করবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।